বেনাপোল কাস্টম হাউস থেকে আপনাকে সালাম ও স্বাগত। 5,500 কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে এবং 4 লক্ষ যাত্রী সেবা দিতে হবে। নিশ্চিত করতে হবে সময়ানুগ এবং সহজ বাণিজ্য সেবা। চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে কাজ করছে বেনাপোল কাস্টমস। দেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম কাস্টম হাউসের পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম বেনাপোল কাস্টম হাউস। অতিক্রম নয় ব্যতিক্রম করার প্রত্যয়ে বর্তমান কমিশনারের নেতৃত্বে গত 1 বছরে ব্যাপক সংস্কার ও উদ্ভাবনী কর্মযজ্ঞ লেগে থাকে বেনাপোল কাস্টম হাউসে। রচিত অসংখ্য উদ্ভাবনের সাথে 150 শতাধিক সংস্কার ও অর্জনের গল্প। 1957 সালে চেকপোস্ট চালুর পর বেনাপোল দিয়ে দিনে গুটি কয়েক মানুষ যাতায়াত করত। স্বাধীনতার পর 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চেকপোস্ট পরিদর্শনে এসে এটি উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। দুদেশের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধির কারণে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে পূর্ণাঙ্গ কাস্টম হাউস। বর্তমানে বছরে প্রায় 30,000 কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হচ্ছে এবং চেকপোস্ট দিয়ে গড়ে প্রায় 10,000 মানুষ যাতায়াত করছে। আন্তঃবাণিজ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ, আনসার, সিএমএফ সমিতি ও এলাকাবাসী সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। গভীর দেশাত্মবোধ, নিষ্ঠা ও পরিকল্পনা কাজ করলে অর্জন আসবেই। রাষ্ট্রের জন্য 5,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহ, একই সাথে সহজ, দ্রুত ও সুষম বাণিজ্য নিশ্চিত করতে হবে। আছে কাস্টম হাউসের 350 মানব সম্পদের প্রশাসনিক ব্যবস্থাপনা। যাত্রী সংখ্যা প্রতিদিন বাড়ছে। যাত্রী সেবার মান বাড়াতে কমিশনার অফ কাস্টমসের তাৎক্ষণিক নির্দেশে 2018 সালের জানুয়ারি থেকে ব্যাপক সংস্কার পদক্ষেপ নেওয়া হয়। চেকপোস্টের বহির্গমন হলের কাস্টমস কার্যক্রম স্থলবন্দরের টার্মিনাল ভবনে স্থানান্তর। নিবিড় তদারকির জন্য একজন ডেপুটি কমিশনার পদস্থ করুন। সকল পর্যায়ে কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি। ব্যাগেজ অবৈধ পাচার রোধে নোম্যান্স ল্যান্ড সংলগ্ন এলাকায় ডিভাইডার স্থাপন। প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপন করা হয়েছে ডিভাইডার। নিরাপত্তা জোরদারে স্ক্যানিং মেশিনের পাশাপাশি স্থাপন হয়েছে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর ও সিসি ক্যামেরা স্থাপন। বহির্গমন হলে স্থাপিত হয়েছে রিট্র্যাক্টেবল বেল্ট অ্যান্ড স্ট্যান্ড দিয়ে ডিভাইডার স্থাপন। ট্রাভেল ট্যাক্স সহজে গ্রহণের জন্য সোনালী ব্যাংক বুথ বৃদ্ধি ও টার্মিনাল ভবনে স্থানান্তর। যোগাযোগ ও অভিযোগের সুবিধার্থে প্রোটোকল কর্মকর্তা মাইক 14 পদস্থ করুন। তথ্য কণিকা সহ চেকপোস্টে সর্বত্র ডিজিটাল অ্যানাউন্সমেন্ট চালু। যাত্রী হয়রানি বন্ধে চেকপোস্টে বহিরাগতের প্রবেশ রোধ। যাত্রীদের জন্য 100 ট্রলি সরবরাহ। কমিশনারের সৌজন্যে রমজানে রোজাদার যাত্রীদের জন্য ইফতারের আয়োজন। সংস্কারের মাধ্যমে সকল আমদানি পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। কার্গো সংস্কারের মধ্যে আগে আছে দেশের রপ্তানি পণ্য দ্রুত ভারতে প্রেরণের জন্য সর্বপ্রথম 2টি লিংক রোড চালু। 36 ধরনের পণ্য এই 2টো রোড দিয়ে গমনাগমন করছে। এতে কমেছে পণ্য জট, হ্রাস পেয়েছে আমদানি রপ্তানি ব্যয় ও আকস্মিক ক্ষয়ক্ষতি। গতি পেয়েছে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য। কার্গো শাখার আরেকটি সাফল্য, বেনাপাস সফটওয়্যার চালু। এর মাধ্যমে ভারতীয় আমদানি পণ্যবাহী গাড়ির তথ্য ডিজিটালি ধারণ করা হয়। প্রতিটি গাড়ি এন্ট্রিতে খরচের পাশাপাশি সময়ে 1/8 হ্রাস পায়। বেনাপোল কাস্টম হাউসের এই উদ্ভাবন ভারত ও বাংলাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরীক্ষণ কার্যক্রম সঠিক, নিবিড় ও পরীক্ষণ টিমকে দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত ও সঠিক পরীক্ষণে কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, স্বনামধন্য আমদানিকারকের চালান ডিমার্ক করে দিনে দিনে খালাস, পরীক্ষণ কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি, শেড ভিত্তিক পরীক্ষণ কর্মকর্তা নিয়োগ ও আনস্টাফিং শাখা গঠন। শুল্কায়ন কার্যক্রম সঠিক ও দ্রুত করার জন্য একাধিক সংস্কার পদক্ষেপ গৃহীত হয়েছে। অধিক সংখ্যক দক্ষ কর্মকর্তা নিয়োগ, শুল্কায়ন দ্রুত করার জন্য ফোল্ডার পদ্ধতি চালু, ফলে একটি ফাইল নিষ্পত্তির প্রয়োজনীয় সময় 3 দিন থেকে 3 ঘন্টায় নেমে এসেছে। শুল্কায়নে গতি ও সম্পাদিত কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শুল্কায়ন গ্রুপ সংখ্যা 5টি থেকে 9টিতে বৃদ্ধি করা হয়েছে। এটি সিএনএফ এজেন্টদের গত 20 বছরের দাবি ছিল। নতুন গতি পায় শুল্কায়ন প্রক্রিয়ায়। ম্যানিফেস্টে ডি চিহ্নিত চালান দ্রুত শুল্কায়ন করা হচ্ছে। শুল্কায়ন, মূল্যায়ন ও অডিটের ওপর নিয়মিত ইনহাউস প্রশিক্ষণ চলমান আছে। ঝুঁকি ব্যবস্থাপনার কার্যক্রম সুচারুভাবে করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা ও নিবারক তৎপরতায় ইনভেস্টিগেশন রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট IRM টিম গঠন,
আইআরএম দলের প্রোফাইলিং ও নজরদারি, দিনের বিল অফ এন্ট্রি, দিনে যাচাই, এনবিআর প্রদত্ত গাইডলাইনের আলোকে গ্রুপ ভিত্তিক মনিটরিং, বন্দরে পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য গেট সুনির্দিষ্টকরণ, পণ্যভিত্তিক শেড পৃথকীকরণ, পরীক্ষণ ও মনিটরিং, প্রতিদিনের ম্যানিফেস্ট, চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে গঠিত হয়েছে রাত্রিকালীন পেট্রোল টিম, দিনের বিল অফ এন্ট্রি, দিনে যাচাই, ঝুঁকিপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান সরবরাহ চালান চিহ্নিত ও নিবিড় মনিটরিং, জেলার ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ডিসি কাস্টমসের নেতৃত্বে বিজিবি, পুলিশ, আনসার, র্যাবের সমন্বয়ে টাস্কফোর্স গঠন, স্টাফদের ডেটাবেজ তৈরি করা হয়েছে, কর্মকর্তাদের ছবি সম্বলিত এই ডাটাবেজ প্রশাসনিক চাহিদা পূরণ করছে, ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণে উই অ্যাক্সেস স্থাপন করা হয়েছে, চোরাচালান প্রতিরোধে পণ্যের নিরাপত্তা বৃদ্ধিতে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ই টেন্ডার পদ্ধতি চালু হচ্ছে, ভাইবার গ্রুপে সম্পৃক্ত আছে 200 কর্মকর্তা কর্মচারী, যোগাযোগ সহজ ও তাৎক্ষণিক করার জন্য ডিসেম্বর 2017 খোলা হয় বেনাপোল ভাইবস নামে এই গ্রুপটি। ফেসবুক পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা 32,000। কাস্টম হাউস বেনাপোল বাংলাদেশ নামে এই ফেসবুক পেজে জরুরি তথ্য ও অর্জন প্রকাশিত হয়। ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনে অ্যাকাউন্ট চালু, শাখাভিত্তিক ইমেইল গ্রুপ চালু, নতুন ওয়েবসাইট চালু, গোয়েন্দা ও নিবারক কাজের জন্য ওয়াকি টকি যোগাযোগ স্থাপন, নিরাপত্তা রক্ষা ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে প্রক্সিমিটি গেট চালু করা হয়। কেমিক্যাল ল্যাবরেটরিতে আনা হয়েছে ব্যাপক সংস্কার। বেনাপোল কাস্টম হাউসের আধুনিক ল্যাব সম্প্রতি উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় সদস্য, নিরীক্ষা ও আধুনিকায়ন জনাব খন্দকার আমিনুর রহমান। কেমিক্যাল পরীক্ষার জন্য 2 কোটি টাকায় উচ্চতর রাসায়নিক পরীক্ষাগার ক্ষমতা সম্পন্ন HPLC ডিভাইস সহ মোট 17টি রাসায়নিক যন্ত্র স্থাপন, 30,000 পণ্যের কেমিক্যাল টেস্টের সুবিধা সম্মত রমন স্পেকট্রোমিটার স্থাপন অন্যতম ল্যাব সংযোজন, ফেসবুক লাইভে প্রথম নিলাম অনুষ্ঠান আয়োজনের প্রযুক্তি ও আধুনিকতা সংযোজন হয়েছে, গত বছর 3টি মোটরসাইকেল নিলাম, 6টি নিলাম অনুষ্ঠান, ছাত্র, তরুণ ও স্বল্প আয়ের উদ্যোক্তার জন্য নিলামে অংশ নেওয়ার সুযোগ তৈরি, সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও প্রকাশ্য নিলাম, অনলাইন নিলামের প্রস্তুতি সম্পন্ন, সহজে ও কম সময়ে নিলাম পে অর্ডার ফেরতের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্মাণাধীন ভবন শেষ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, 2050 সালের উপযোগী করে সমগ্র বেনাপোল কাস্টম হাউসের নকশা প্রণয়ন, কাস্টম হাউসের বাউন্ডারি, দেয়াল সংস্কার ও রং করা হয়েছে, কাস্টমস ক্লাব ও গেস্ট হাউস সংস্কার করা হয়েছে, কমিশনারের কক্ষ সংস্কার, মিনি কনফারেন্স কক্ষ সংস্কার, আধুনিক পয় নিষ্কাশনের জন্য নতুন ড্রেন তৈরি, নৈশকালীন খেলাধুলার জন্য ফ্লাড লাইট সংযোজন, অফিস ভবনের ওপর ইলুমিনেশন সাইনেজ স্থাপন, সৌন্দর্য ও নিরাপত্তা বৃদ্ধিতে কাস্টম হাউসের বহির দেয়ালে 4 দিকে রঙিন বাতি স্থাপন, মূল গেটে নিরাপত্তা বৃদ্ধিতে মেটাল ডিটেক্টর ও আন্ডার ভেহিকল ইন্সপেকশন মিরর চালু, বাংলাদেশ কাস্টমসের বিভিন্ন ঐতিহ্য এবং নিদর্শন সংরক্ষণের জন্য কাস্টম হাউস বেনাপোলে 22 আগস্ট 2013 স্থাপিত হয়েছে বাংলাদেশের একমাত্র কাস্টমস জাদুঘর, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে নানা রকম পদক্ষেপ, 40 বছরের বিরাজমান আয়রন পানির দুর্ভোগ দূর করে নগর মেয়রের সহযোগিতায় সুপেয় পানির ব্যবস্থা, নিয়মিত মশানিধন ঔষধ প্রয়োগ, মহিলা কর্মকর্তাদের শিশুদের জন্য ডে কেয়ার তৈরি, 10,000-এর অধিক নতুন বৃক্ষ রোপণ, বনায়ন ও পুষ্পায়ন, চত্বরের আবর্জনা পরিষ্কার, পুকুর পাড় বাঁধাই ও হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ প্রক্রিয়াধীন, অনুষ্ঠান উদযাপনে বছরব্যাপী নানা বর্ণিল আয়োজন করা হয়েছে, বিজয় দিবস 2017 পালন, আন্তর্জাতিক কাস্টমস দিবস 2018 উদযাপন, বিজয় দিবস 2018 পালন, চেয়ারম্যান মহোদয়ের আগমনে অনুষ্ঠান ও প্রাক বাজেট 2018-19 আলোচনা ও বিভিন্ন কাস্টমস দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর উন্মোচিত সকল স্মারক ডাকটিকিট লাইব্রেরিতে সংযোজন, আধুনিক মোবাইল স্ক্যানার, 12 জন মুক্তিযোদ্ধাকে সনদ ও অর্থ প্রদান, পহেলা বৈশাখ ও হালখাতা উদযাপন, কাস্টমস কর্মকর্তাগণের কৃতিত্বের স্বীকৃতি ও পুরস্কার প্রদান, এছাড়াও যশোর বেনাপোল মূল সড়ক সংস্কার হচ্ছে বেনাপোল কাস্টম হাউসের কমিশনারের উদ্যোগে, কাস্টমস শিক্ষণ ফোরাম গঠিত হয়েছে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের রাজস্ব শিক্ষায় শিক্ষিত করার জন্য, স্কুল শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজস্ব ও কাস্টমসের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দিতে গৃহীত হয় এ ব্যতিক্রমী উদ্যোগ, অপ্রয়োজনীয় নথি ধ্বংস করে গুদামের জায়গা খালি করা হয়েছে, 2012 সালের পূর্বের পুরাতন, অব্যবহারযোগ্য ও বাতিলযোগ্য নথি এ সময় ধ্বংস করা হয়,
2018 সাল বেনাপোলের সাফল্য ও গৌরবের এক বছর। বন্দরের 65% পণ্য খালাসে বিকল্প পথ তৈরির উদ্দেশ্যে বাইপাস সড়কে নতুন গেট CGC9 চালু হয়েছে। যানজটমুক্ত হয়েছে বেনাপোলের মূল সড়ক। 10,000 যাত্রীর গমনাগমন, শুল্কায়ন গ্রুপ সংখ্যা 5টি থেকে 9টিতে বৃদ্ধি করা হয়েছে। দ্রুত খালাসে ফোল্ডার সিস্টেম চালু। বেনাপোল থেকে পেট্রাপোল পর্যন্ত আমদানি কার্গো খালাস হচ্ছে 33 দিনের পরিবর্তে এক দিনে। আন্তর্জাতিক মানের চেকপোস্ট, হয়রানি ও হস্তক্ষেপমুক্ত নির্বিঘ্ন যাত্রীসেবা অন্যতম অর্জন। গত এক বছরের সম্পাদিত প্রায় 150 সংস্কার ও উদ্ভাবনে কাজ করছে একদল নিবেদিত প্রাণ কর্মকর্তা কর্মচারী। 32 কমিটিতে বিভক্ত হয়ে ধাপে ধাপে সাধিত হয়েছে এ সকল অর্জন। সকল টিমকে হাতে কলমে নিপুণতা অর্জনে দীক্ষা দিয়েছেন এবং সকল বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল করেছেন কাস্টম হাউস বেনাপোলের কমিশনার জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। উদ্যমী অগ্রযাত্রার পথচলা হোক অশেষ। আলোকিত কাস্টমস, আলোকিত দেশ।